শেরপুরের নালিতাবাড়িতে ভারত থেকে চোরাই পথে আনা 26 লাখ টাকা মূল্যের 440 বস্তা ভারতীয় চিনি সহ 4 জনকে গ্রেফতার এবং একটি ট্রাক ও একটি পিক আপ জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর 5টার দিকে পৌর শহরের আড়াইয়ানি কালেমা চত্বর মোড়ে হালুয়াঘাটের বাঘাইতলা থেকে আসা এসব চিনি ও যানবাহন সহ জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরা কারবারি হারুন মিয়া, হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া, একই উপজেলার ঘোষপেট গ্রামের মাহিন্দ্রা পিক আপ চালক শেখ ফরিদ ও সংগ্রা গ্রামের হেল্পার হৃদয় দাস। পুলিশ জানায় বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের চোরা কারবারি ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন 50 কেজি করে 440 বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিক আপে করে পাচার করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ি থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের আড়াইনি বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর 5টার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিক আপ আটকের তল্লাশিকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারাই ট্রাক ও পিক আপ সহ চিনি জব্দ করা হয় এবং সঙ্গে থাকা চোরা কারবারি হারুন মিয়া, ট্রাক চালক সোহেল মিয়া, পিক আপ চালক শেখ ফরিদ ও হেল্পার হৃদয় দাসকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। থানা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।